কী বলবো, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, এটা ভাবা যায়? ভাবা যাচ্ছে না ব্যাপারটা। এখন ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেলের পাশে ব্লগার বাবু লেখার পাশে 1K থাকবে। এটা খুব একটা বড় মাইলস্টোন নয় আমি জানি, কিন্তু নতুন একজন ইউটিউবারের জন্য এটা মানে একটা খুব বড় অ্যাচিভমেন্ট, মানে একটা অন্য জায়গায় একটা আনন্দ হচ্ছে 1K। ঠিক আছে, চলো কম্পিউটারে দেখাই 1K লেখাটা। আমি কম্পিউটার খুলে বসেই ছিলাম, তোমাদের একটু দেখাই। দেখো 1K ব্লগার বাবু চ্যানেলে 1K হয়ে গেছে। ইভেন আমি ইউটিউবে সার্চ করেও দেখলাম, ব্লগার বাবু চ্যানেল লিখলেই তোমার 1K লেখাটা আসবে। আচ্ছা, আরও কিছু জিনিস আমি তোমার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম মানে ব্লগিং। আমি এর আগে ইউটিউবে অনেক কিছু করেছি, সেগুলোর উপরে 10K হলে আমি ভিডিও বানাবো, আমার হিস্ট্রি ইউটিউবে যা করেছি। তবে এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম আগের বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে, এই বছর জুলাইতে 67খানা ভিডিও দিয়ে তারপর আমার 1K সাবস্ক্রাইবার হয়েছে। এবার আমি আরও কতগুলো জিনিস তোমাদেরকে বলতে চাই। 1 নম্বর হলো, দেখো এখানে না অন্য জায়গায় গিয়ে কথা বলি, ঠিক আছে? ছাদে যাই চলো, সেটাই ভালো হবে। আমরা চলে এসেছি আমাদের এই সুন্দর ছাদে। ভিডিও করার জন্য আমি সবচেয়ে বেশি ছাদে আসি। এই দিকে পিছনে সূর্যাস্ত হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। ওইখানে ওই দেখো সূর্যাস্ত হচ্ছে, সূর্য মামা ডুবি ডুবি করছে, আর আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। তো এখন আমার চ্যানেলে আমি সপ্তাহে 2টো করে ব্লগ দিচ্ছি, একটা হচ্ছে তোমার বুধবার বিকেলে 7 থেকে 8টা, আর একটা হচ্ছে তোমার রবিবার সকালবেলা 10টা থেকে 11টা। পরবর্তীকালে যদি আমার আরও বেশি ভিডিও আসে তখন আমি আরও বেশি দিতে পারি, সপ্তাহে 3টে করে ভিডিও দিতে পারি। আর একটা জিনিস আমি বলবো, আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র মোটো ব্লগ বা শুধুমাত্র ট্রাভেল ব্লগ বা একটা কাইন্ড অফ ব্লগ পাবে না। আমার চ্যানেলে তোমরা মোটামুটি 2 থেকে 3 রকম ব্লগ পাবে। একরকম হচ্ছে ফ্যামিলি ব্লগ, যেগুলো আমি ফ্যামিলি লোকদের সাথে করি। 2 নম্বর হচ্ছে ট্রাভেল ব্লগ, যেটা আমি খুব একটা করিনি, করলেও খুব কাছাকাছি কোনো জায়গায় গেছি তবে একটু দূরে দূরে যাওয়ারও ইচ্ছা আছে, সেগুলো শীঘ্রই আসবে। আর 3 নম্বর হচ্ছে বাইক রিলেটেড ব্লগ, মানে সেটা বাইকে মোটর ব্লগ হতে পারে, বাইকে কোনো অ্যাক্সেসরিজ লাগাচ্ছি সেটা হতে পারে, বাইকের কোনো শপের ট্যুর হতে পারে, যেগুলোতে আমার সবচেয়ে বেশি ভিউ হচ্ছে। আরও কিছু রকম ব্লগ বানাই, যেমন ধরো আমার জীবনে কোনো ইন্টারেস্টিং কিছু লাইফস্টাইল ব্লগও বলতে পারো, বা কারণ বন্ধুর সাথে মিট করলাম, আউটডোরে কিছু ঘুরলাম, সেগুলোরও ব্লগ বানাই। তো এই সব রকমের ব্লগ নিয়েই কিন্তু ব্লগার বাবুর চ্যানেল, কোনো একরকমের নয়। আমি তো ঘরে চলে এসেছি, তার কারণ ছাদে বেশ হাওয়া দিচ্ছিলো, চুলটা এলোমেলো হয়ে গেছে, এখনও এলোমেলো আছে, একটু সেট করার চেষ্টা করেছি। আর আমি কিন্তু একটা হেয়ার কাট করিয়েছি, প্লিজ জানিও কেমন লাগছে কমেন্টে। 1K-র জন্য 2 জিনিস ঠিক করেছি, তার মধ্যে একটা তোমরা চুজ করে জানিও কোনটা তোমাদের ইচ্ছা। 1 নম্বর একটা মিট আপ রাখবো, আমি নিউ ইয়র্কপুর থাকি তো তার আশেপাশেই কোথাও মিট আপটা রাখার চেষ্টা করবো। যাদের সম্ভব হবে আসা তারা আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, ফেসবুকে বেশি আপ ঠিক তো ওখানেই করো। আর 2 নম্বর হচ্ছে একটা কোনো জায়গার উপরে ছোট্ট ট্রাভেল ভিডিও বানাবো, কাছাকাছির মধ্যেই খুব সুন্দর করে বানাবো। তো তোমরা জানিও তোমাদের কোনটা দরকার, আর একটু পরে আমি বাড়ির সবার রিয়াকশান নেবো এই 1K-র জন্য। সেই জন্য আজকের ভিডিও আর আমার রেগুলার ভিডিও বুধবার মানে কাল আসছে। সময় এখন প্রায় 7:30 থেকে 8টা, 2-1 জন জানে, মামি জানে, ভাই জানে, তাও ওদের রিয়াকশান নেবো। আগে চলো বাইরে যাই, 2জন সিরিয়াল দেখছে, তাদের সাথে একটু কথা বলে নিই। আমার চ্যানেলের 1000 দুপুরবেলাই হয়ে গেছে, সেটার জন্য তোমার কেমন লাগছে সেটার জন্যই তোমাকে একটু নিলাম। তখন ক্যামেরার দিকে কি হলো, আনন্দে উৎফুল্ল আর কি। এই সত্যি, সেটা তো তোমার মুখে দেখা বোঝা যাচ্ছে না। মামি তোমার তোমার কেমন লাগছে? তুমি আনন্দ পাচ্ছ তাতে তাতেই আনন্দিত হচ্ছি। হ্যাঁ আর কি বলবো বলো। জানি না আমি ইমোশন হয়ে গেছি কিনা জানি না, তো আমি তো কথাই বলতে পারছি না ঠিক করে। এদিকে আমি আরেকজনকে দেখাই চ্যানেলে, আরে তোমার এক্সপ্রেশন দেখানোর জন্যই এনেছি। আমার চ্যানেলে 1K হয়ে গেছে আজ দুপুরবেলার মধ্যেই, কেমন লাগছে এতদিন পর 1K হলো? ইয়ার কি মারিস না, ভীষণ এখন সান ফ্যান করে সময় দেখতে ভীষণ বাজে লাগছে। দেখতে বাজে না কত কথা না, এটা 1K-র জন্য কেমন লাগ মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে সেটা বলো। 1K-র জন্য আমার মনে হচ্ছে যে আমার ভীষণ আনন্দ হয়, কি কি হয় আমি বুঝতে পারছি না। হ্যাঁ গেছে গেছে, এদেরকে যে কেন আমি ব্লগে নিয়ে আমি বুঝি না, এরা একজনও ঠিকঠাক একজনই ঠিকঠাক রিপ্রেজেন্ট মানে রিয়াকশন দেবে, সেটা হলো দিদা। বলছি ধ্যানে ধ্যানে মগ্ন নাকি? ধ্যানে মগ্ন গম্ভীর। বলছি আমার ইউটিউবের আজকে দুপুরবেলা 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 1000 জন আমার চ্যানেলটা দেখে মানে ফলো করে, সেই জন্য কেমন লাগছে তোমার? শুনে খুব ভালোই লাগছে। ভালো লাগছে, একটু মন আনন্দ হচ্ছে যে তোমাকেও অনেকে দেখে, 1000 জনের বেশি লোকই দেখে,
তো কেমন লাগছে? 1000 পূর্তি হয়েছে, ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। দুইটা কিন্তু ভালো হলো, এইটুকু নেওয়ার জন্যই এসেছি না। এবার তোমার ধ্যান করো, আর বাকি একজনেরই রিয়াকশন নেওয়া বাকি, সে হলো মন্টি রানী। বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য চলে এসছে, মন্টি রাজা, রানী বলা যাবে না, খেতে চলে। বলছি মন্টি, তুই তো জানিসই, দুপুরবেলায় জেনেছিস যে আমার 1K 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে, তো কেমন লাগছে? বেশ, একটা অদ্ভুত আনন্দ, অদ্ভুত একটা আমার আনন্দ হচ্ছে মনের মধ্যে। সবচেয়ে ভালো রিয়াকশন মন্টিদের জন্য। মন্টিকে আমি দিন খাওয়াবো, বাকি একটাকেও খাওয়াবো না। তো এখানেই এই কথা শেষ হয়েছে, ভিডিওটা এখানে শেষ করছি। ছোট্ট একটা ব্লগ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা যদি নতুন হও, আমার মুখটা যদি নতুন দেখো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর আমার অন্য ব্লগগুলো দেখতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, মন্টি টাটা। একটা চাকরি করো, আরো বেশি আনন্দ। হ্যাঁ, ধরে চাকরি হবে না, কাট। কি তুমি না খাওয়ালে আমি ট্রিট চাইতাম। দেবো না, দেবো না, কিছু দেবো না। যা, এটা ভিজের জন্য বলছি।